হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে আমাদের। তো এখন প্রায় 11টা বাজতে যাবে, আমরা ব্রেকফাস্ট কম লাঞ্চ করছি, কারণ বেরোলে আবার কোথায় লাঞ্চ করবো, হয়তো টুকটাক জিনিস খাবো। সো এখনও অর্ডার আসেনি। তো আজকে আমরা ভলক্যানো ট্রিপ করবো, দেন ক্রুজ থেকে সানসেট দেখবো। তো আর কালকে যে ভিউটা, মানে সাদা সাদা বাড়িগুলো যেগুলো সান্তোরিনির মানে ফেমাস বাড়ি, আর আমরা দূর থেকে ভলক্যানোটা দেখছিলাম, আজকে উল্টোটা দেখবো। ভলক্যানোর ওখানে বা ক্রুজে থাকবো, আর আমরা সাদা বাড়ির যে মানে ভলক্যানোর উপরে যে বাড়িগুলো হয়ে আছে সাদা সাদা, সেগুলোকে ভিউটা দেখাবো। তো চলো দেখে দিই সেটা। পাহাড়টার থেকে নামলাম গাড়িতে, বাসে করে এসেছি। তো প্রচণ্ড ভয় লাগছিল, কারণ প্রচণ্ড কার্ভি জিগজ্যাগ রাস্তা, একটা গাড়ি যখন টার্ন মানে কার্ভে ঢুকছে আরেকটা যেতে পারছে না, তো ওয়েট করছে। আর সামনে বসে আরও বেশি ভয় লাগছিল, মনে হচ্ছে এই গেল গেল গেল। বাট সত্যি ড্রাইভাররা খুব ভালো, আর খুব ভালো গাড়ি চালায়, মানে আমার কাছে খুব মানে হয়তো জিপ গাড়ি চালালে আমি চিল্লাতেই থাকতাম জিপ ভালো করে ভালো করে, বাট এরা সত্যি খুব ভালো করে মানে ভালোভাবে চালিয়ে সাবধানে, অফকোর্স এক্সপার্ট ড্রাইভার, দ্যাটস ওয়াই। তো চলো এবার বোটটাতে উঠবো, এই যে পাইরেট টাইপের যে বোটটা আছে এটাতে আমাদের আজকে ট্রিপ আছে। তো বন্ধুরা, আমরা এই ভলক্যানো গিয়েতে চলে এসেছি, এই পিছনে দেখছো এটাই উপরে উঠছে আমাদের। আর আমাদের ক্রুজ থেকে বললো যে 25 মিনিটস আমাদের যেতে, আর 25 মিনিটস নামতে লাগবে। তো চলো এই 2 মিনিটে এটা থামবে, তারপর নামবো। উঠছি, এখানে পাথ করা আছে, ওটাকে ফলো করতে হবে উপরে ওঠার জন্য।
একটা জায়গা পৌঁছেছি, বাট এটা হচ্ছে একদম মিডিলে আমাদের এই বোটটা দাঁড়িয়ে আছে, যেখানে আমরা মানে এখানে হট স্প্রিং আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা, বাট আমরা নামিনি, যাদেরকে দেখতে পাচ্ছ তারা নামিনি। এটা 30 মিনিট টাইম আছে যে তুমি ওখানে হট স্প্রিংয়ে যেতে পারো, সুইম করতে পারো। তো আমাদের মধ্যে তোজো শুধু সুইম জানে আর জিত আর আমি জানি না, তাই নামিনি আর তোজোকে একা ছাড়াটা আমাদের পক্ষে একটুখানি ডিফিকাল্ট। তো আমরা তো নামিনি, আমরা ওয়েট করছি আর বাকিদেরকে দেখছি তারা কীভাবে সুইম করছে। এটা মানে ভালো, ওই জায়গাটা সালফার জল আছে, আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। ক্রুজ ডিনার করব, বাফে আছে, তো ঠিকই আছে, দেখে নিয়েছি মিলি চিকেন একটা অপশান আছে শুনলাম যেটা, তো দেখে নিই কী কী অপশান আছে, চলো। ভলকেনোতে চড়েছি, ওইটা একটা ইয়ে ছিল, বাট আদারওয়াইজ তারপরে খুব ভালো কেটেছে, ভালো সানসেট দেখেছি বসে বসে। তো ডিনার হয়ে গেছে, তো আমরা পেট ফুল ছিল, তো তাই ভাবলাম একটু ওয়াক করে নিই। তো ওয়াক করে ঠোরে এখন টায়ার্ডনেস লাগছে, তো তাহলে এবার চলে যাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক শেয়ার সাবস্ক্রাইব, টাটা।